শুনছি এনজয়মেন্টের কারণটা শুনছি, কিন্তু আপাতত আমি চন্দ্রচূড় ঘোষের কাছে আসছি। চন্দ্রচূড় বাবু, কেন আমি শঙ্কুদেব পাণ্ডার ব্যাখ্যাটা নেবো করেও পুরোটা নিয়ে উঠতে পারছি না? কেন আমি বিমল শঙ্কর বাবুর ব্যাখ্যাটাও পুরোটা নিতে পারছি না? তার কারণ একটা মেলানোমেশনের কারণ আছে। আমি বলছি, 2001 সাল নাগাদ আমার এই যে পেশায় আমি এখন আছি, এই সাংবাদিকতার পেশায় আমি যাকে গুরুদেব বলে মানি, তিনি একটা ইন্টারভিউ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের। বিমল শঙ্করবাবু মনে আছে, তখন ডাকাতি হলেও বুদ্ধবাবু লক্ষ্মীকান্তপুর চলে যান ভ্যানে চেপে। ইমেজ মেকওভার হচ্ছে, জ্যোতিবাবুর হাত থেকে নিয়েছেন 24 বছরের ক্লেদ ধুতে হবে গা থেকে, সিপিএম বদলে গেছে, বামফ্রন্টের বিকল্প নাকি উন্নততর বামফ্রন্ট। তো আমার গুরুদেব বলেছিলেন উন্নত বামফ্রন্টটাই তো দেখতে পেলাম না। যাই হোক, প্রশ্ন ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যদি এক পাতা লিখতে দেওয়া হয় কী লিখবে? বুদ্ধদেব ভট্টাচার্যের উত্তর ছিল, সাদা পাতা ছেড়ে দেবে। এটা বললেন তো, বললেন তো 2001 সালে। 5 বছরের মধ্যে 2006 সাল, 2007 সাল আমি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে, ছেড়ে দিন, প্রত্যেকবার মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর যাবেন, ঠিক চণ্ডীতলার মোড়ের কাছে তার গাড়িটা আটকানো হয়, পুলিশ বলবে কারফিউ আছে, ঠিক যেভাবে এখন সন্দেশখালি যেতে গেলে বিজেপিকে আটকায়, বলবে কারফিউ আছে, যাওয়া যাবে না ম্যাডাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দাঁড়িয়ে যাবে, গোটা কনভয় দাঁড়িয়ে থাকবে, আশপাশ থেকে সমবেত সিপিআইএম ক্যাডাররা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকবে যাকে সাদা পাতা ছেড়ে দিতে চেয়েছিলেন। 5 বছরের মধ্যে শুধু তিনি নন, তিনি একমাত্র এই বাংলার সর্বময় হয়ে উঠেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা ফিগার। আপনি বলুন চন্দ্রচূড় বাবু, বিজেপি কি নির্দিষ্ট কোনো লক্ষ্য ছাড়া, কারণ ছাড়া এটা করতে পারে? সমবেতভাবে 2-3 দিন ধরে সব নেতা নেত্রীরা বলে চলেছেন তৃণমূলের বিরুদ্ধে লড়াই ব্যক্তি নয়, ব্যাপারটা কি? কোন পাওয়ারফুল পার্সোনালিটি যখন পলিটিক্সে থাকেন, অবধারিত ভাবে তার কেরিয়ারের শেষের দিকে একটা প্রশ্ন উঠে আসে যে এনার পরে কে। সেটা মহাত্মা গান্ধীর ক্ষেত্রে এসেছিল এবং আরো বিখ্যাত ভাবে এসেছিল জওয়াহরলাল নেহরুর জীবনে 50-এর শেষ দশকে প্রশ্নটা উঠে গেছিল, আফটার নেহরু হু। সেই প্রশ্নটা বহুদিন হাওয়ায় ভাসছে পশ্চিমবঙ্গে, মমতার পরে কে। এবং আমি যেটুকু দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জি যে একটা বিদ্রোহী ইমেজ নিয়েছিল, তার যে আকাশ ছোঁয়া পপুলারিটি ছিল, সেখান থেকে যে একটা পরিবর্তন হয়েছে গোটা তৃণমূল দলের এবং তৃণমূল সরকারের, যেটা আজকে তৈরি হয়েছে যে প্রোডাকশন কর্পোরেশন প্রাইভেট আনলিমিটেড, সেটুকুই বলতে পারি, আজকে গোটা দলটা তাই দাঁড়িয়েছে। সেইটা উত্তর দায়িত্ব কার হাতে দিয়ে যাবেন? আমার মনে হয় এই যে এটা একটা ট্রানজিশন ফেজ, মমতা ব্যানার্জি ঠিক করতে চাইছেন, এক্সপেরিমেন্ট করতে চাইছেন যে এরপরে কে দায়িত্ব নেবে এবং সেটা কেমন ভাবে হবে। এবং এই 2024-এর লোকসভা ইলেকশনটা একটা এক্সপেরিমেন্টাল কেস, কোন ফর্মুলা কোন স্ট্র্যাটেজি কাজ করবে কোনটা করবে না, কেননা এটা হয়তো তৃণমূলের নজরে অতটা গুরুত্বপূর্ণ নির্বাচন নয়, এখানে হয়তো 20টা জায়গায় 15টা সিট জিতলেও অত ক্ষতি কিছু হবে না, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2026-এ সরকারে ফিরে আসা। মমতা ব্যানার্জির বয়স হচ্ছে এবং তিনি যে সারা জীবন রাজনীতিতে থাকবেন দলীয় নেতৃত্ব দেবেন তা নয়, মানে প্রশ্নটা অবধারিত ভাবেই আছে সেকেন্ড রাউন্ড অফ লিডারশিপ কে থাকবে, তার দায়িত্ব কে নেবেন, সামনে থেকে কে লিড করবেন, এইটা তার টেস্টিং গ্রাউন্ড হচ্ছে। কেননা মমতা ব্যানার্জি রাজনীতি থেকে সরে গেলে তৃণমূল দলটা যে প্যাক আপ করে চলে যাবে দলীয় ভাবনা নিশ্চয়ই সেটা হতে পারে না, এটা তৃণমূলের দিকের কথা। বিজেপি এটা খুব ভালোভাবে বোঝে এবং বিজেপি এটাও খুব ভালোভাবে বোঝে যে ব্যক্তি আক্রমণে সবসময় ব্যাকলাস যেটা আছে সেটা সুখকর হয় না, কিন্তু সেটা অ্যাডমিট করতে চাইছে না। শঙ্কুদেব বাবু এবং নির্মলেন্দু বাবু যেটা বলছেন, যেটা আলোচনা করছেন, ওনারা খুব ভালোভাবে বুঝেছেন এই সত্যটা যে মমতা ব্যানার্জি সেকেন্ড জেনারেশন লিডারশিপের একটা টেস্টিং গ্রাউন্ড তৈরি করছেন এবং ওনাকে আক্রমণ করেন, এখনো যে পপুলারিটি আছে ব্যক্তি আক্রমণ করলে সেই ফলটা সবসময় ভালো হয়। এটার মধ্যে কি কোনো ধারাবাহিকতা আছে চন্দ্রচূড় বাবু? একটু থামিয়ে আরেকবার জিজ্ঞাসা করছি, 2021-এর ডিসেম্বর মাস মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে কিন্তু তার 6 মাস আগেই ক্ষমতায় ফিরিয়ে দিয়েছেন প্রবল প্রতিপক্ষ বিজেপির সঙ্গে লড়াই করে, কিন্তু তাকে অপেক্ষা করতে হয়েছে, তাকে অপেক্ষা করতে হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে, বিধায়ক হিসেবে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। তার কারণ তিনি বিধায়ক না হয়ে মুখ্যমন্ত্রী ছিলেন, থাকতে হয়েছিল তার নন্দীগ্রামে পরাজয় কর, ভবানীপুরের উপনির্বাচন তাকে ফিরিয়ে দিই। তারপর কি একটা রহস্য জোটের কথা নির্মলাবাবু লিখলেন, আমি স্ক্রিনে নির্মলা মুখোপাধ্যায় এবং চন্দ্রচূড় ঘোষকে চাই দুজনকে। নির্মলাবাবু, প্রথম আপনার কাছে আমার প্রশ্ন, কি রহস্য জোটের কথা আপনি লিখেছিলেন? আমি
বলুন, মানে সেই রহস্য জোটের কোনো এফেক্ট কি এখন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করার ক্ষেত্রে? তারপর কি এফেক্ট? তারপর থেকেই তো মমতার সঙ্গে মোদির একটা সেটিং তত্ত্ব। ওনাকে বলতে দিই আগে, ওনাকে বলতে দিই, আমি উত্তর দেবো, উত্তর নেবো, আমি উত্তর নেবো, না না উত্তর নেবো, সাংবাদিক হিসেবে সাংবাদিকতা ছেড়ে গল্পের বই লিখুন, ঠিক আছে? আমি উত্তরটা নিই, আর গল্পের বই আমরা পড়ব, উত্তরটা দিই প্লিজ। আজকে আপনারা সিপিএম এর সাথে সেটিং হয়েছে নির্মলা, আজকে আপনারা সেটা তো যা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু রহস্য জোটের কথা বলা হয়েছিল, তার থেকে কোন অফিশিয়াল বিজেপি আজ পর্যন্ত আর কোন অফিশিয়াল বিরোধিতা করেনি, তৃণমূলও করেনি। যাই হোক, ঠিক এবার যে সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা ধারণা সেটা হচ্ছে একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় জায়গায় যে ভ্যাকেন্সিটা আসছে তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এই ভ্যাকেন্সিটা এখানকার বিজেপি নেতৃত্বে যারা আছেন হয়তো সেটা মানতে রাজি নয়, যাই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে তারা পেছনে ফেলে দিয়ে তৃণমূলটাকে সামনে আসছে। বেশ বেশ, বিমল চন্দ্রবাবু মাঝখানে একটু ইন্টারভিউ করতে চাইছেন, আমি নেব বিমল চন্দ্রবাবু, বলুন। কখনো কখনো যারা স্রষ্টা তার চেয়ে সৃষ্টিটাও ভয়ঙ্কর হয়ে যায়। মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন মনে আছে তো? এখন পশ্চিমবাংলায় আজকে যা যা সৃষ্টি হয়েছে গোটাটাই মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি। আজকের এই ভয়াবহ যে জায়গায় আমরা রয়েছি, গোটা পশ্চিমবাংলা, গোটা বাঙালির ভবিষ্যৎ তছনছ হয়ে গেছে একেবারে। বাইরে গেলে লোকে বলে এবং তার দায় ওনাকে নিতে হবে। উই হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। বাবু দুজনের কথাই বলছেন, কিছু করার নেই আমাদের, এটা বলতেই হবে। পলিটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্টি, না না না, অনির্বাণ কিছু বলছেন, অনির্বাণ আমি বলছি, না না না, অভিষেক সৃষ্টি, চন্দ্রচূড় বাবু হাত তুলছেন, আমার একটা সবাই বলি, দর্শকদের দর্শকরা যেন বঞ্চিত না, সবার কথা শুনতে হবে। আমার এক লাইন, সেটা হচ্ছে বিমলদা যেটা বললেন, শঙ্কুবাবু এবং শুভেন্দু বাবু পলিটিক্যালি তো মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্টি, মানে দলে নিয়ে মাথায় বসেছেন। শুভেন্দু অধিকারী কারোর সৃষ্টি নয়, এখন আর সৃষ্টি আর জানতে হবে কোথায় ছিল, কিছু অধিকারী এখন নয়, চন্দ্রচূড় ঘোষ। আমি বলবো তৃণমূল কংগ্রেস অধিকারী পরিবারের সৃষ্টি, যদি বলি আজকে চন্দ্রচূড় ঘোষ, বলুন চন্দ্রচূড় ঘোষ তাকে দলে নিলেন, চন্দ্রচূড় ঘোষ মানুষ, আমি দলে আচ্ছা আমি একটা দলে নিলেন কেন? চন্দ্রচূড় বাবু মাঝখানে কথা বলতে যাচ্ছি, চন্দ্রচূড় বাবু প্লিজ, চন্দ্রচূড় বাবু প্লিজ, ডিবেটটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ অনির্বাণ, এই সেটিং তত্ত্বটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই অ্যাবস্ট্রাক্ট লাগে, মানে বিজেপি এজেন্ডা সেট করে দিচ্ছে তৃণমূলের ভেতরে কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে, এটা ভাবাটা একটু স্ট্রেচ করা, এটা এটা মেনে নেওয়া যায় না। বিজেপিও খেলাটা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিয়ে দেখছে কিভাবে হচ্ছে। তো আমি যেটা বললাম যে তৃণমূল যেটাতে পরিণত হয়েছে আজকে, যে করাপশন কর্পোরেশন প্রাইভেট আনলিমিটেড, তাকে আক্রমণ যেখান থেকে শুরু হয়েছিল, এই যে একটা অক্টোপাসের মতো প্রাণী ক্রিয়েটেড হয়েছে, যেটা করাপশনটাকে সব জায়গায় আঁকড়ে ধরেছে, সেইটাকে তুলে আনা, ফোকাস করা, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির উপরে ফোকাস করা। তার তো এটা একজন শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা শুধু মমতা ব্যানার্জিকে আক্রমণ করতে কোনো লাভ নেই, চারিদিকে এত করাপশনের কেস এসে, স্ক্যান্ডাল এসে, সেইগুলোকে যাতে লোকে সাফার করছে, লোকে তার ফল ভুগছে, সেইটাকে তুলে ধরা অনেক বেশি জরুরি।